চাপাই নবাবগঞ্জে সোনা মসজিদ ও টেকনাফ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসা শুরু হয়েছে। সকাল থেকে চাপাই নবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে অপেক্ষমান পেঁয়াজের ট্রাক আসতে শুরু করে। ট্রাক স্থলবন্দরে ঢোকার পর পেঁয়াজ খালাস শুরু হয়। এদিকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আসা প্রায় 30 মেট্রিক টন পেঁয়াজ খালাস চলছে। এই পেঁয়াজ খালাস শেষে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে হিলি স্থলবন্দরে অপেক্ষমান পেঁয়াজ ভর্তি ট্রাক ছাড় করার অনুমতি দিয়েছে ভারত। এই পেঁয়াজ খালাস করে আজ বাজারে তোলার কথা রয়েছে। এই খবরে হিলিতে খুচরা বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি প্রকারভেদে 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। তবে বেশ কয়েকদিন ধরে খালাসের অপেক্ষায় থাকা এই পেঁয়াজ অতিরিক্ত গরম ও বৃষ্টিতে পচতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা। দর্শক, এ বিষয়ে জানাতে হিলি স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, হিল স্থলবন্দরে আটকে থাকা পেঁয়াজ খালাস শুরু হয়েছে, এর প্রভাব স্থানীয় বাজারে পড়েছে কিনা বিস্তারিত জানান। জি সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু সকাল থেকে অবস্থান করতেছি হিলি স্থল বন্দরের মূল গেটে। আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু ভারত থেকে যেসব টেন্ডার হওয়া পেঁয়াজগুলো রয়েছে সেই পেঁয়াজগুলো আজকে বাংলাদেশে প্রবেশ করবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে কিছুক্ষণের মধ্যেই সেই পেঁয়াজগুলো আসবে এমনটি কিন্তু আমি কিছুক্ষণ আগে আমদানিকারীদের সঙ্গে কথা বলে বলেছিলাম, তারা আমাকে জানিয়েছে। তাই ভারতের অভ্যন্তরে সবকিছু প্রক্রিয়াধীন, মানে যেসব কার্য কাগজপত্র সবকিছু তারা রেডি করেছে, হয়তোবা দুপুরের মধ্যেই ভারত থেকে টেন্ডার হওয়া পেঁয়াজগুলো বাংলাদেশে প্রবেশ করবে। আর এই প্রবেশের কারণে অর্থাৎ এই হিলি স্থল বন্দর দিয়ে আবারও পেঁয়াজ রপ্তানি করতে যে ভারত, এরই খবরে কিন্তু ইতিমধ্যে হিলি স্থল বন্দরের যে আড়তগুলো রয়েছে সেই আড়তগুলোতে কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই কমে গেছে। আমি কিছুক্ষণ আগে খোঁজ নিয়ে দেখেছি, সেখানে প্রতি কেজি বিক্রি হচ্ছে আপনার 35 থেকে 40 টাকা। অর্থাৎ সকালে কিন্তু আমরা দেখেছিলাম যে পেঁয়াজগুলো 50 টাকা বিক্রি হচ্ছিল, সেগুলোও কিন্তু এখন 35 টাকাতে নেমে এসেছে। তবে আমি আড়তদারদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি, তারা আমাকে জানিয়েছে যে যেহেতু আজকে পেঁয়াজ আসবে যার জন্য আগের যে পেঁয়াজগুলো রয়েছে সেই পেঁয়াজগুলো কিন্তু আড়তে থেকে অনেক সময় পৌঁছে যাচ্ছে, যার জন্য তারা বিক্রি করাটাই এখন তাদের কাছে মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে খুচরা বাজারে কিন্তু দাম কমতে শুরু করেছে। সব মিলিয়ে বলা যায় যে আজকে যে যদি পেঁয়াজগুলো আসে সেক্ষেত্রে আরো অনেকটাই কিন্তু পেঁয়াজ দাম কমে যাবে। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত হিলি স্থল বন্দর থেকে পেঁয়াজ আমদানি এবং দামের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ, হিলি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আজিজ।